আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ব্লগটি বুধবারের ব্লগ। বুধবার দিনে কি কি করলাম, কি শপিং করা হলো আমার জন্য, এগুলাই শেয়ার করব। এখন আমি দুপুরে রান্না করে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে ডিম দিয়ে বুটের ডাল রেসিপি শেয়ার করব। তো এটা রান্নার জন্য আমি বুটের ডালগুলোকে সকালবেলা আসলে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ভিজিয়ে রাখলে খুব ভালো হতো। যাই হোক, আপনারা রাতেই ভিজিয়ে রাখবেন। তো এখানে আমি গরম তেলের মধ্যে এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভেজে দেন আমি জিরা অ্যাড করেছি, এটাকে একটুখানি ভেজে নিব। আর এই যে আমার বুটের ডালটাকে সুন্দর করে ওয়াশ করে আমি রেখেছি পানির মধ্যে। এটাকে আসলে পানি ছাড়া রাখলে কিন্তু ড্রাই হয়ে যায়, মানে শক্ত শক্ত লাগে খেতে। যত বেশি ভেজানো হয় ততই ভালো। আসলে আমারটা গরম পানিতে ভিজালাম সময় কম জন্য। আর পেঁয়াজের মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এরপরে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব কিছু। আমি গোটা কাঁচা মরিচই দিয়েছি, আসলে শুরুতে দিলে একটুখানি নরম বেশি হবে, ঝালটাও বের হয়ে আসবে এর জন্যই। আর একটুখানি মাঝখানে চাপ দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়ে আসে। এইখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো। এরপরে একটুখানি কষিয়ে নিলাম, তারপরে বুটগুলোকে দিয়ে দিলাম, মানে বুটের ডালগুলো। বুটের ডালের সাথে এই মশলাটাকে একটুখানি ভেজে নিব কিছুক্ষণ, মানে এই মশলাটার সাথে যত ভাজা হয় ততই তো ভালো লাগে। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো, দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে আমি এই ডালটার মধ্যে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিব। চার থেকে পাঁচ গ্লাস আমার এটাতে দিয়েছি, মানে একবারে বুটটা সিদ্ধ হয়ে যাবে, আবার যেরকম রাখবো ঘনত্ব সেরকম থাকবে, এই জন্য একবারে পানি দিয়ে দেবো। বারবার পানি দিলে আসলে বুটের ডাল একটুখানি শক্ত থেকে যেতে পারে, এই জন্য একবার দেওয়াই ভালো। আপনারা চাইলে দিতে পারেন, গরম পানি দিলে আসলে প্রবলেম হয় না, বাট ঠান্ডা পানি দিলে কিন্তু প্রবলেম হবে। আর পাশে বেবির ভাত বসিয়ে দিয়েছি, সেটাও দেখে দিলাম। আর বুটের ডালের মধ্যে আমি যে ডিম দেব ভেজে, এর জন্য আমি তিনটা ডিমকে এখানে ফেটিয়ে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে। এটা আসলে আমি এখন কড়াই ভেজে নিব, একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নিব, মানে পুডিংয়ের মতো একটা মোটা হয়ে যায় ডিমটা। আলু ঘাটিতে যেরকম করে দেওয়া হয় এই বুটের ডালেও ঠিক তাই। তো অনেকক্ষণ পরে আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। এখানে ডিমটা আমার একটুখানি ভেঙে গেল, মানে আরও একটু কিছুক্ষণ সময় নিত এই পাশটা হতেই। তো ব্যাপার না, ওই পাশে কুক হতে হতে আবার জোড়া লেগে যাবে। এই যে, তো ডিমটা অনেক ফুলেছে কিন্তু অনেক মোটা, মানে খুবই সুন্দর হয় অল্প জলে করলে এটা। তো আমি কেটে নিচ্ছি। আর পাশে আমার বুটের ডালটা হচ্ছে, তো ওইটা খুব বেশি একটা সেদ্ধ হয়নি, এই জন্য আমি, মানে সেদ্ধ হয়েছে বাট ভেঙে ভেঙে যায়নি, এর জন্য আমি ডাল ঘুটনি দিয়ে আসলে ঘেঁটে দেবো একটুখানি। ডালটা একটুখানি ভাঙা ভাঙা হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য। আর এ পাশে আমি বেবির জন্য সবজি রান্না করে নেব। বুটের ডালটা ওকে আসলে খুব একটা দেয়নি, এই জন্য সবজি করে নিচ্ছি আজকেও। মানে ওর খাবারগুলো একই টাইপ হয়ে যায়, যেদিন আমাদের ডাল সবজি অন্য কোনো তরকারি থাকে সেদিন খুব ভালো হয়। তো এখানে আমি জিরা, কালো জিরা, মেথি দানা দিয়েছি, ফোড়ন দিচ্ছি। আর পাশে আমার ডালটা কিন্তু হচ্ছে, আর আজকের ডালটা অনেক বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমরা কিন্তু আসলে কাজের লোকের খোঁজ করছি, কাজের লোক পাওয়া যাচ্ছে না বললেই চলে, মানে পাওয়া যাচ্ছে তাদের অনেক বেশি প্রবলেম, আবার সময় হলে আমাদের এরকম হচ্ছে। তো আজকে একজনের সাথে কথা বলা হলো, উনি তো আশ্বস্ত করলেন যে আসবেন,
তারপরেও বিকেলে আমরা আসলে একটুখানি বাইরে মানে বাহিরে গিয়েছিলাম, তো ওখানে যে কাজের লোকের সন্ধানে বলা যায়, ওখান থেকেও আসলে একটুখানি খোঁজ করা হলো এই তো। আর এখন আমি বুটের ডালগুলোকে ঘেঁটে নিয়ে ওর মধ্যে ভাজা ডিমগুলোকে দিয়েছি, আবার মনে হলো লবণ একটু লাগবে এই জন্য একটুখানি লবণও দিয়ে দিলাম, আর একটুখানি জাল করে নেবো। এই যে আমার বুটের ডালটা কিন্তু রেডি, এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখবো। এত সুন্দর একটা স্মেল চলে আসবে পুরো ডালটার ভিতরে, মানে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, অনেক টেস্টি একটা ডাল আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই হয়তো গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, দেন মাছ দিয়ে বুটের ডাল খেয়েছেন, যারা ডিম দিয়ে খাননি কখনো তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগবে। আর এদিকে বেবি সবজিটাও রেডি, আর আমি আজকে করেছি বেগুন বাহার, তো রেসিপিটা শেয়ার করবো এই জন্য এখন একটুখানি দেখিয়ে দিলাম। অনেক মজা হয়েছিল খেতে, মানে পুরো রেসিপিগুলো অনেক টেস্টি। আর এই রুমটা আসলে চাদর টাদর সব ধুয়ে দিয়ে বালিশগুলো রোদে দেওয়া হচ্ছে, মা এগুলো রোদে দিয়েছে। আমার আপু আসবে কালকে, ভাগ্না ভাগ্নে আপু আসতে বলেছিলাম, তো এই জন্যই রুমটা আসলে ঠিকঠাক করা। আর এইখানে আমরা বিকেলবেলা বের হয়েছি আফরাজকে নিয়ে, একটুখানি উপরে যাওয়া হচ্ছে, তো আফরাজ অনেক খুশি, লাফাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে, ওর পাপা আবার ওকে উঁচু করে নিয়ে চলে গেছে। তো এই ভাবিটার কাছে এসেছিলাম যে কাজের লোকের সন্ধানে ওনাদের বাসায় করছে কাজ একজন। যাই হোক, আমিও নিচে নেমেছি, ভেবেছিলাম সামনে থেকে হেঁটে চলে আসবো, বাট হাজবেন্ডকে দেখি সে বাইক বের করছে, কি আর করার, এই অবস্থাতেই বেরিয়ে গেলাম। আর আমার থুতনি তো আসলে ব্রণ বের হয়েছে, ওইটাও দেখিয়ে দিলাম একটু। আর এই যে এই রোডটা অনেক বেশি ভালো লাগে আমার, বলেছিলাম এর আগেও, মানে গ্রিনারি দেখতে কার না ভালো লাগে, আর আমি তো যেরকম গাছ প্রেমী, আমার সব সময় সবুজ আমাকে টানে। যাই হোক, ভালো লাগলো। আর আসার পথে আবার আমরা চাতালে গিয়েছিলাম, মানে আমাদের বাসার কাছে যে চাতালটা, আর ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটার পিছনে আর একটা দুইতলা বিল্ডিং আছে, তো ওইটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের বাসা। আমার ফ্রেন্ডের ছাদ বাগান আছে, এত সুন্দর, ফ্রেন্ডের নাম জিহাদি। যাই হোক, ওর মানে বাগানের কালেকশানগুলো এত সুন্দর, আর অনেক যত্নশীল, অনেক যত্ন করে, আসলে গার্ডেন থাকলে কিন্তু অনেক যত্ন করতে হয়, অনেক শ্রম যায় তারপরে যে যে একটা গার্ডেন মেক করা যায় এত সুন্দর করে, মানে একটা বেবি পালার মতোই আসলে গাছগুলোকে পালতে হয়, ভালোবাসতে হয়। এই তো, আর এইটা হচ্ছে আদর্শ ডিগ্রি কলেজ, আর এর পিছনে আমার শাশুড়িমার স্কুল, মানে পল্লীমঙ্গল স্কুলটা, তো এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন সামনে যে চাতাল। আসলে তো যেটা বলছিলাম, গাছগুলোর আসলে অনেক বেশি যত্ন করতে হয়, আগাছা পরিষ্কার করা, গাছে সার দেওয়া, গাছকে পানি দেওয়া, গাছের মাটি চেঞ্জ করা, গাছ রোদে দেওয়া, গাছের পানি চেঞ্জ করা, গাছকে গোসল করানো, গাছকে মুছে দেওয়া, মানে অনেক কিছু, অনেক কিছু করতে হয় গাছে। যাই হোক, যারা ভালোবাসে তারা এগুলো করতেও ভালোবাসে। তো আমরা চাতালে চলে এসেছি, এখানে আবার একটুখানি ওয়েট মাপলাম, এখানে ওয়েট মাপা যায় আসলে, তো বেবিকেও দেখলাম, আর আমার 1 কেজি ওয়েট গেইন হয়েছে। ব্যাড লাক খাচ্ছিলাম কয়েকদিন ধরে, কয়েকদিন ধরে বলতে বেশ কয়েকদিন ধরে, রাতেও আমি কন্টিনিউয়াসলি ভাত খেয়ে যাচ্ছিলাম, এটারই ফলাফল। যাই হোক, কিচ্ছু করার নেই আমার, কারণ আমাকে অ্যান্টিবায়োটিক্স খেতে হয়েছে, আমি বাদ দিয়ে দিয়েছি আজ থেকে রাগ করে। আর এখানে বেবি খেলছে, এখানে দেখলাম আর একটা পিচ্চি সাইকেল চালাচ্ছে, তো আফরাজ বেবি দেখে ওকে দেখছে অনেক সুন্দর করে। তোর পাপা বলছিল আফরাজের বাইকটা কিন্তু এখানে আসাই যায়, আমি বললাম হ্যাঁ আসো, দিন তো আরও কিছুদিন পরে হয়তো ওকেও নিয়ে আসবে, অনেক এনজয় করে আসলে বাইরে আসে, অনেক দৌড়াদৌড়ি করে। এই পাশে কয়েকটা ছেলে বসেছিল, আর এখানে আরেকজন মহিলা আছে, তো উনি আফরাজ আসে তো এখান থেকে ছোটোবেলা থেকেই, তো আফরাজকে চেনে, আফরাজের সাথে আবার কথা বলে এসে এসে। আর এই যে চাতালের পাশে একটা এই মানে কি বলা যায় লেকের পাড়ের মতো, এই ভিউটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগছে। আবার এইখানে একটা সিমেন্টের নৌকাও আছে, ওই ছেলেরা দেখি ওইটাতে চড়ে চলে যাচ্ছে, ভালোই লাগছিল দেখতে। একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, আমাদের ওখানে তো ওদের পুকুর ছিল, বড়ো সড়ো পুকুর ছিল, পুকুরে আবার এরকম সিমেন্টের তৈরি করা নৌকা ছিল,
ভালো লাগতো আসলে, তো স্মৃতিগুলো মনে পড়ছিল আর আমি এখানে দাঁড়ায় আছি। বাসাতে যেমন ছিলাম অমনই বের হয়ে এসেছি, আর বেবি তো ছুটাছুটি করছে। ওর মানে ওর পাপা কিছু ছবি তুলছিল ওর, এই যে এনে আসলে আফরাজের সাথে কথা বলছে, চিনে আফরাজকে তো, কয়েকটা ছবি তুলেছে। আফরাজ তো একদমই দাঁড়ায় থাকে না, সব সময় দৌড়ের উপর। এ বয়সে আসলে বাচ্চাদের ছবি তোলাটাই মানে খুবই একটা প্রবলেম, কোনো মতে ছবি তুলতে দেয় না, অনবরত এরকম নড়তে থাকে, তাহলে কি আর ছবি আসে। ও যখন 9 মাসের 8 মাসের মানে ছোটোবেলাতে ছিল, এত সুন্দর সুন্দর ছবি আসতো আফরাজের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এখন আসলে কোনো ছবি তুলতে পারি না, কি আর করার, এটাকেই মেনে নিতে হবে যেটুকু তোলা যায়। আর এই যে ওই নৌকাটা নিয়ে যাচ্ছে, আর এই যে দেখেন এইগুলো হচ্ছে আমার গিফট, সামনে অনেক বড় বড় অকেশন আমার জীবনের জন্য। আর আফরাজের জন্য আসলে কডমোর বডি ওয়াশ আর লোশন, ওইটা শেষ হয়ে গেছিলো ওর, ওই দুইটাই এই জন্যই। আর এই দুইটা আসলে আমার শাড়ি, তো কি অকেশনের জন্য আর কে কী কেন দিল এগুলো আসলে আরও সামনে পরে শেয়ার করব, কীভাবে কী করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শাড়িগুলো নিয়ে আসা হলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আসলে আমি যে পছন্দ করেছিলাম আজকে হাজবেন্ড নিয়ে আসলো, তো আবার অনেক বেশি পছন্দের। আপনাদেরকে যখন পুরোপুরি দেখাবো তখন হয়তো বুঝতে পারবেন কেমন। আর এই যে ড্রয়িং রুমটাকে আমি একটু ঝেড়ে মুছে ঠিকঠাক করলাম, বাচ্চারা আসবে মানে ভাগ্না ভাগ্নি আসবে, ওরা খেলবে, তো প্লে টেন্টটাকেও বের করে সাজিয়ে রেখেছি। সবগুলো খেলনাকে আসলে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, যারা মানে ওরা যেন এসে খেলতে পারে পছন্দ করে, এর জন্যই বাসায় আসলে কেউ আসলে ওদের জন্য সব কিছু মানে ওদের উপযোগী করে রাখাটাই উচিত, যেন কমফোর্ট ফিল করে। আর আফরাজের বাইক নিয়ে ওরা খেলবে, কেনার পরে ওরা আসে না, আসলে খুবই কম আসে আপু, মানে সে বার্থডেতে এসেছিলো আফরাজের তারপরে আসেনি। তো এখানে আমি কিছু খেলনাও রেখে দিয়েছি এই রুমটাতে, আর বাকি খেলনাগুলো তো আমাদের বেডরুমে, তো এখানেও তো খেলবে। আর এই রুমটাও মা গুছিয়ে রেখেছে। এই তো, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।